হে গাইস, গুড আফটারনুন। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল, আর আজকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে 2:40 PM, তো আমি অনেক লেটেই শুরু করছি, কারণ সকালে কল এলো যে আজকেরই আমার দিদি নাম্বার ওয়ানের আমি যে এপিসোডটাতে ছিলাম তো ওটা আজকেরই টেলিকাস্ট হবে। সো সেটা সবাইকে ইনফর্ম করতে 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 মোটামুটি 2 ঘন্টা আমার চলে গেছে। তো তারপরে ঘুম থেকে উঠেছি 10টার সময়, দেন স্নান করে আমি ফ্রেশ হয়ে গেছি, অ্যান্ড আজকে আমরা রোজাও রেখেছি। তো আমি তো ভীষণ এক্সাইটেড, নিজেকে ফার্স্ট টাইম আমি টিভিতে দেখবো, অ্যান্ড তাও আমি উইনার। এরা খুনার এই জিনিসগুলো এখন এখানে। তো তোমরাও দেখতে থাকো, আর তোমাদের সাথে এবার আমার দেখা হবে যখন আমি টিভির সামনে গিয়ে বসবো আর দেখতে শুরু করবো সেই টাইমটাতে। তো আমি বালিশ নিয়ে এসে বসে যাচ্ছি এখন এখানে। এই এটা আমাদের, এই হচ্ছে আমাদের টিভি। আর লাইফে ফার্স্ট টাইম আমি টিভিতে গেছি, অ্যান্ড আই এম দ্য উইনার, সো আই এম সো হ্যাপি, সো 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 হ্যাপি। দাদা খুশি ধরে রাখতে পারছে না, নিজের বউকে আজকে টিভিতে দেখবে তাই। আর আমাদের পাশের যে কাকি হয়েছে সেও দেখবে। 5টা থেকে শুরু হবে, আমি তো এখনই চালিয়ে বসে আছি, জি বাংলার রান্নাঘরটা হচ্ছে তাই। ও আপনি বলেছেন আঙ্কেলকে? আচ্ছা আচ্ছা, আপনারাও এখানে বসে দেখুন, আমরাও দেখি একসাথে দেখি। আচ্ছা আচ্ছা, আমি দেখবো। এই 5টা তো বাজতেই চললো। হ্যাঁ করা যাবে তো, আমি তো ক্যামেরা অন রেখেছি, করা যাবে, করব। ঠিক আছে, দেখুন আমি এখানেই বসে আছি এখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পাশের বাড়ির কাকিমা যেটা আছে, মানে আমাদের ফ্ল্যাটের জাস্ট পাশেই থাকে, ভীষণ খুশি ছিল। দেন দাদা, এখানে চেনা যারা অনেকেই আছে যারা ভীষণ খুশি। কাকিমা আবার বলছে তোমার আঙ্কেল তো বলছে যে কখন দেখাবে, রেডি হও, বসতে থাকো, এরকম। মানে এত খুশি হয়েছে সবাই। যাই হোক, তো আমরা এখন দেখবো, আর আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ তো, লজ্জা পাচ্ছে কেমন। এখনো 15 মিনিট বাকি আছে এখনো শুরু হতে। তা আমাকে বলো নিজের বউকে টিভিতে দেখতে কেমন ফিল হচ্ছে? না যখন দেখবে, কাজ করতে ব্যস্ত, আয়ো সামারি নিয়ে ব্যস্ত, আয়ো সামারি, DDC শেডিউল। এসব নিয়ে ব্যস্ত, কাস্টমার সবকিছু পাত্তাড়ি নিয়ে টিভির সামনে চলে এলো। খেলা হবে, এ কাকিমা বলছে আঙ্কেল চলে এসছে, ঘরে কাজ করছিল বাইরে চলে এলো। আমি চেয়ারটা নিয়ে আসি, ঘরে এসি বাদ দিয়ে বাইরে গিয়ে বসেছে, গরমে দেখবে বলে নিজের বউকে দেখবে তাই। আমাদের ওই পাশের বাড়ির কাকিমাদের ওই ওই যে বসে আছে, মানে মাঝখানে দেখা যাচ্ছে না, অন্ধকার। হ্যাঁ অন্ধকার বলে দেখা যাচ্ছে না, তো কাকিমারা আর আমরা একসাথে দেখছি দিদি নাম্বার ওয়ান। হাসিটা দেখে দেখলে কাকিমা আমি ঢুকলাম, সবুজ শাড়ি পরাটা আমি। কাকিমা ওদিক থেকে হাত দেখাচ্ছে, লজ্জা পাচ্ছে। যে যতই আগে ফেলে উইনার এখানে বসে আছে, আমি বলছি কি যে যতই আগে ফেলে উইনার এখানে বসে আছে। হ্যাঁ আমি ঠিক টাইমে ফেলেছি না? না আমার ভিতরে পড়েছে, ভিতরে পড়েছে। হ্যাঁ না পড়েনি, হ্যাঁ ফেললাম, কিন্তু জানি না কি হয়েছে। হ্যাঁ আমার, আমিও তখনও আমার মনে হচ্ছিল যে আমি আগেই ফেলেছি। ঠিক আছে দেখুন পরেরটা দেখতে দেখি। এই যে হ্যালো, এখন কত হাজার হাজার লোক দেখছে, তুমি উইনারকে সাথে নিয়ে বসে দেখছো। কাকিমা
পাশের বাড়ি কাকিমা আমাকে এখন ডাকছে, কি বলছে শুনি। মা কি বলছো? আমি বাজার বাজাতেই পারছিলাম না। হ্যাঁ, আর প্রথম থেকে সবাই নিজের মতো নিয়ে নিয়েছে, শেষে আমি ওই বাদ দেওয়াগুলোর মধ্যে যেটা ভালো পেলাম। সময়টা চলে যাচ্ছে, যতবার স্কোর দেখিয়েছে আমি কিন্তু শেষে। আবার পরে আসবো। তোমরা দিদি নাম্বার ওয়ান দেখেই খেতে বসে গেলাম, এটা দিদি নাম্বার ওয়ান থেকে পাওয়াই মিষ্টি। কাকু বলছে যে ওস্তাদের মাস শেষ রাতে, বলছে তুমি লাস্টে ছটকা মেরেছো না, ওটা খুব খুশি হয়েছে, ওটাই ডেকে বলল। তো আজকের ইফতারে আমাদের দিদি নাম্বার ওয়ানের মিষ্টি আর জুস, এটাই লাস্ট না, পাঁচটা ছিল আমাদের, এটাই লাস্ট, এ দিয়ে শেষ, মিষ্টিটাও শেষ। দিদি নাম্বার ওয়ান দেখা শেষ হলো, দেন আমরা ইফতার করলাম, দেন পড়াতে বসলাম, আর এখন আমি রান্না করতে যাচ্ছি। আর আজকে চিকেন মানে উইনার হওয়ার জন্য চিকেন না, মানে এমনি চিকেন আজকে হওয়ার ছিল। এই যে চিকেন এখন কষানো চলছে এখানে, আর তো ব্যাস এখানেই আমি ভিডিওটা শেষ করছি, কারণ খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো, আর ভিডিওটাকে এক্সটেন্ড করতে পারবো না। সো সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট সবাইকে, আমি পুরো ঘামছি। গুড নাইট, টাটা।